নতুন কোনো অকেশনে ভাবছো তো কি শাড়ি পরবে? বাট প্রত্যেকবার প্রত্যেকটা আলাদা আলাদা অকেশনে আলাদা আলাদা শাড়ি পরতে হয়। কেন একবার যদি পিকচারটা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে চলে যায় তাহলে আর ওই শাড়িটাতে হাত দেওয়া যাবে না, তাহলে মনে হবে কি সেম শাড়ি বার প্রত্যেকটা অকেশনে রিপিট করছে। এর জন্য আজকে যে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে সিঙ্গেল কাতানের উপরে। লুক ওয়াইজ তো এটা পুরো দেখতে পিওর কাতান, মানে পিওর কাতান যদি প্রত্যেকটা অকেশনে পরতে হয় তাহলে কিন্তু অনেকটা বাজেট লাগবে। এটা কিন্তু বাজেটটা মাথায় রেখে কিন্তু সিঙ্গেল কাতান দিয়ে করা হয়েছে। সিঙ্গেল কাতানে কিন্তু যেটা ভাবছো তো পুরোটা আর্টিফিশিয়াল যেটা জিনিস টান, সিঙ্গেল কাতানে কি হয় বলতো, এখানে টানা বানার মধ্যে একটা সিল্ক থাকে হচ্ছে পিওর সিল্কের আর আরেকটা সিল্ক থাকে হচ্ছে মিক্স সিল্কের মধ্যে। এর জন্য আর কি সিঙ্গেল কাতান বলে, এটা ওয়েটটাও যেমন লাইট ওয়েট হয় আর লুকটাও কিন্তু পিওর কাতানের মতন কিন্তু দেখতে। চলো এরকম কয়েকটা শাড়ি দেখিয়ে দিই। আজকে যে শাড়িগুলো দেখো সব কটা কিন্তু 5000 এর মধ্যে। দেখো প্রথম শাড়িটা নিয়ে চলে এসেছি, পুরো কালারটা দেখো এখানে হচ্ছে ডাবল টোন কালারে কিন্তু বডি কালারটা আসছে আর এখানে খুব সুন্দর একটা সি গ্রিন কালার ইউজ করা হয়েছে। হ্যান্ড কাস্টটা দেখো পুরোটাই কিন্তু একটা পিওর কাতান সিল্কের মতন লুকটা আসছে, এখানে কিন্তু উপর দিকে কিন্তু হেভি ওয়ার্ক করা সি গ্রিনের মধ্যে এইভাবে, দুদিকে বর্ডার কিন্তু একইভাবে কাজ করা আর ভেতরে ছোট ছোট খুব সুন্দর একটা গুটি দেওয়া হয়েছে। এটা আঁচলটার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে সেম ভাবে কিন্তু ওয়ার্ক করা হয়েছে। এই সিঙ্গেল কাতানগুলোর মধ্যে কিন্তু একটা সেমি সিল্ক থাকে আর একটা পিওর সিল্ক থাকে, তার জন্য এই গেট আপটা কিন্তু খুব সফট হয়, খুব নরম হয়, খুব লাইট ওয়েট হয় আর লুকটাও দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা গর্জিয়াস একটা সিল্কের লুকটাই কিন্তু আসছে। প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 4560। পরের শাড়িটা যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে, আগের শাড়িটারই কিন্তু কালার অপশন, পুরোটা অফ হোয়াইট এর মধ্যে কিন্তু বডির কালারটা আসছে আর দুদিকে রেড দিয়ে কিন্তু খুব গর্জিয়াস ভাবে কিন্তু এই কাজটা করা হয়েছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 4560। কেয়া সেথ স্কিন হাইড্রেটিং ত্বককে করে ডিপ টোন, 100% অ্যালকোহল ফ্রি এই টনিক ত্বকের পিএইচ ব্যালেন্স মেনটেন করে, নারিশমেন্ট দেয়, রিজুভিনেট করে। সিঙ্গেল কাতানের উপরে আরেকটা অপশন দেখাচ্ছি আর এই কালার কম্বিনেশনটা দেখো, এটা খুব সুন্দর কিন্তু ইয়েলো কালারের সাথে কিন্তু গ্রে কালারের কম্বিনেশন করা হয়েছে। এই শাড়িটার মধ্যে দুদিকে বর্ডারটা যদি লক্ষ্য করো খুব সুন্দর কিন্তু বর্ডারটা দেখতে, মানে গ্রে এর উপরে কিন্তু আনমোল কালারের জারিটাই আছে তার জন্য কিন্তু বর্ডারটা আরো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আর পুরো শাড়িটার মধ্যে ইয়েলো অফারের উপর দেখো এই ছোট ছোট কিন্তু বটি করা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 4560। আমি যে শাড়িটা পরে আছি এটাও কিন্তু সিঙ্গেল কাতানের মধ্যে, শাড়িটা সুন্দর দেখতে না? আমার শাড়িটার আরেকটা কালার অপশন, এই শাড়িটার কিন্তু প্রচুর কালার অপশন পাবে। ইভেন আমি আগের শাড়িতেও যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু প্রচুর কালার অপশনস অ্যাভেলেবেল আছে প্লাস ডিজাইন অপশন অ্যাভেলেবেল আছে। সেগুলো যদি দেখতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, নাহলে আমাদের শোরুমে চলে আসো। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, স্ক্রিনেও লেখা আছে অ্যান্ড শোরুমের অ্যাড্রেসগুলোও কিন্তু সেম জায়গায় আছে। ওকে, এই শাড়িটা যেটা বলছি এটা হচ্ছে আমার শাড়িটার কালার অপশন, শাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস দেখতে, মানে আঁচলটাকে নোটিস করো আঁচলটার মধ্যে কি সুন্দর ভাবে কাজটা করা হয়েছে আর পুরো কাজটা কিন্তু খুব প্রমিনেন্ট কাজ, মানে এখানে এই কাজটা বলতে পারো বা আঁচলের এখানকার কাজটা খুবই প্রমিনেন্ট ভাবে কিন্তু এই কাজটা করা হয়েছে। অ্যান্ড তারপরে এই জায়গায় এই কাজটা আসে, এটা হচ্ছে আঁচলের পরের এই পোর্শনটাতে, তারপরে হচ্ছে পুরো বর্ডারটা সুন্দর ভাবে করা হয়েছে। অ্যান্ড এটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে পুরো শাড়িটা কিন্তু প্লেন রাখা হয়নি, এর মধ্যে কিন্তু ছোট ছোট বুটি দেওয়া হয়েছে, এই ধরনের বুটি, এটা কিন্তু অনেকটা ফাঁক ধরে দেওয়া হয়েছে কিন্তু শাড়ির বেস কালারটাও বোঝা যাবে আর শাড়িটাও খুব সুন্দর দেখতে লাগবে। আর আঁচলের পরে কিন্তু এই মাঝখানে পোর্শনটাতে একটা খুব সুন্দর এখানে একটা বুটি। এই শাড়িটার প্রাইস হচ্ছে 4899। পরের শাড়িটাও কিন্তু এটা খুব সুন্দর দেখতে কাতান সিল্ক, এইটার মধ্যে কিন্তু সিঙ্গেল কালারের উপরে কিন্তু পুরো শাড়িটার উপরে কাজ করা হয়েছে, আঁচলটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে জালি কাজ করা হয়েছে, দুদিকে বর্ডারটা দেখো এইভাবে কিন্তু কাজ করে আর পুরো শাড়িটার মধ্যে একটা খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভ ইউজ করা হয়েছে,
এটা যারা প্লেন শাড়ি পরতে পছন্দ করে কালার কন্ট্রাস্ট ছাড়া, তাদের জন্য কিন্তু খুবই ভালো দেখতে। আর এর সাথে তোমরা যদি কন্ট্রাস্টিং যদি করতে চাও তাহলে ব্লাউজের কন্ট্রাস্টে করতে পারো। এই শাড়িটার সাথে অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট করা প্রচুর কালার থাকে, যেমন এখানে পাশেই আমাকে আমার পাশে যারা যারা আছে তারাই কিন্তু বলতে শুরু করে দিয়েছে কি কালার হবে। এদিকে হচ্ছে হোয়াইট, ওদিকে ব্ল্যাক, এদিকে অরেঞ্জ, ব্লু, সব কালারে কিন্তু মোটামুটি এর সাথে চলে যায়। মেজেন্টা কালারের সাথে অ্যাকচুয়ালি যে কোনো কালার কম্বিনেশন করা যেতে পারে, খুব সুন্দর দেখতে লাগে। আর এটার প্রাইসটাও কিন্তু ওরমই ভালো, এটার প্রাইস পড়বে হচ্ছে 3950। আগের শাড়িটাই আরেকটা কালার অপশন দেখায় এইটা, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে বার্গেন্ডি কালারের উপর। অ্যান্ড বার্গেন্ডি কালারের উপরে তখন এই গোল্ডেন যদি কাজটা হয় তখন কিন্তু খুব এলিগেন্ট দেখতে লাগে। যেমন শাড়িটার মধ্যে কিন্তু একইভাবে কাজ করে, কিন্তু আগের শাড়িটার এই শাড়িটার লুকটা কিন্তু ডিফারেন্ট লাগছে না দেখতে, এটা কিন্তু খুবই গর্জিয়াস দেখতে। আর এটার প্রাইস পড়বে হচ্ছে 3950। আরেকটা কালার অপশন তোমাদেরকে দেখাই, এইটাও কিন্তু সেম প্রাইস 3960 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। এটা সিঙ্গেল কাতানের উপরে যাচ্ছে। আর এর মধ্যেও দেখো আরো প্রচুর কালার অপশনস কিন্তু তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটার মধ্যে কিন্তু নানা রকমের ওয়ার্ক করা আছে। যেমন এটা আমি ফ্লাওয়ার মোটিভের উপরে কাজটা দেখেছিলাম, অন্যগুলোতে নানা রকমের বুটির কাজ আছে, অনেকটাতে জাল কাজ আছে, এরকম নানা ধরনের কিন্তু কাজটা পেয়ে যাচ্ছ। আর যদি আরো কাজ দেখতে চাও তাহলে আমাদের শোরুমে চলে আসবে। শোরুম দেখো কালীঘাটে আছে, শ্রীরামপুরে আছে, দুর্গাপুরে আছে। এছাড়া তোমরা কিন্তু বাড়িতে বসেও কিন্তু শপিং করতে পারবে। বাড়িতে বসে শপিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, স্ক্রিনের উপরে লেখা আছে, সেইগুলোতে কন্ট্যাক্ট করো। পরের শাড়িটা যেটা দেখাচ্ছি একদম ছোট বুটির উপরে কিন্তু শাড়িটা আছে। কি হয় কি যে এখনকার দিনে অনেকেরা কিন্তু চায় হচ্ছে কি যে একদম বডিতে কিছু না হলেই চলবে। সো প্লেন যদি তুমি সিঙ্গেল কাতান চাও সেটাও পেয়ে যাবে, বাট এই সিঙ্গেল কাতানটার মধ্যে দেখবে একদম ছোট ছোট বুটি দেওয়া আছে, তাতে কিন্তু দেখতে সুন্দর দেখতে লাগে। প্রথমে আঁচলটা দিয়ে শুরু করি, আঁচলটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কাজ করা হয়েছে। এর মধ্যে নানা রকম প্রত্যেকটা পার্টে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু কাজ করা, মাঝখানে এইখানটা দেবে বড় একটা বুটি দেওয়া হয়েছে, তারপর মাঝখানে এই কাজটা আছে, তারপরে কিন্তু এই বর্ডারের কাজটা, তার পাশে দুদিকে এই আঁচলের পরে কিন্তু বর্ডারে এইরকম ধরনের কিন্তু কাজটা পাবে, মাঝখানে এই বুটির কাজটা আছে। আর যেটা প্রথমেই বলছিলাম বডিটার মধ্যে একদম ছোট ছোট বুটি দেওয়া হয়েছে, এখানে দেখতে পাবে একদম ছোট ছোট লাল বুটি দিয়ে কিন্তু পুরো বডিটা বানানো হয়েছে শাড়ি। আর দুদিকে বর্ডারে এইভাবে কিন্তু কাজ করা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 4899। পরে সিঙ্গেল কাতানটা দেখাই, এই সিঙ্গেল কাতানটাও কিন্তু আগেরটারই কালার অপশন, কিন্তু এই কালারটা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, ব্লু কালারটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর এর মধ্যে দেখো আঁচলটার কাজটা বা বডি কাজটা কি সুন্দর ভাবে ফুটে উঠেছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 4899। অনেকগুলো সিঙ্গেল কাতানের শাড়ি দেখিয়েছি, এবার কোনটা পছন্দ হচ্ছে তোমাদের সেটা কমেন্টে কমেন্ট করে জানাও। এছাড়া আরো যদি কাতান সিল্ক যদি দেখতে চাও, সিঙ্গেল কাতানের উপরে দেখতে চাও, তাহলে কিন্তু আমাদের শোরুমে চলে আসো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। দুটোই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে লেখা আছে আর স্ক্রিনেও লেখা আছে। আজকে এখানেই যাই, পরের দিন কিন্তু আবার নতুন একটা কালেকশন নিয়ে চলে আসবো। বা তোমরা নিজেরাও কিন্তু কমেন্টে কমেন্ট করে জানো তোমরা কোন কালেকশনটা দেখতে চাইছো।